আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ওবরাকায় বাইরে কেমন আছেন সকলেই আশা করি আলো রহমতে ভালো আছেন আজ তেইশ নভেম্বর দুই হাজার বিশ আপনাদের মাঝে আজকে শেয়ার করবো ইমিগ্রেশন রিলেটেড আপনাদের যে প্রশ্ন ছিল গতকালকের ভিডিওতে এবং আগের ভিডিওতে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে ইম্পর্টেন্ট একটি প্রশ্ন আপনাদের জন্য বাসাই করেছি এবং পাসপোর্ট রিলেটেড প্রশ্নগুলো আছে এবং রিহায়ারিং রিক্যালিব্রেশন অবৈধদের বৈধতা সম্পর্কেও অনেকগুলো প্রশ্ন এর মধ্যে আছে যেগুলো আপনাদের জন্য উপকারী হবে প্রতিদিনই আমরা এই অর্থাৎ এই প্রোগ্রামটি প্রতিদিন আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ যাতে আপনাদের উপকার আসে ওকে সেজন্য আপনাদেরকে বলে রাখি এখনো আপনারা যারা আমাদের এই চ্যানেলে প্রথম অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলবাটন ক্লিক করে রাখুন যাতে মালয়েশিয়ার এবং ইমিগ্রেশন রিলেটেড যে সমস্ত সংবাদগুলো উপস্থাপন করি অটোমেটিকলি পৌঁছে যায় আপনাদের হাতে ওকে আজকের আপনাদের মনের যে প্রশ্নগুলোর মধ্যে সবচেয়ে প্রথমে যে প্রশ্নটি আছে কোম্পানি যদি রিপোর্ট করে অথবা পাসপোর্ট ব্ল্যাক লিস্ট হয়ে থাকে এই প্রশ্নটি অনেক লোকে আমাকে করেছেন যে আমার কোম্পানিতে আমার পাসপোর্টকে রিপোর্ট করেছেন আমার কোম্পানি পাসপোর্টকে ব্ল্যাকলিস্ট করেছেন অথবা এরকম জাতীয় যতগুলো প্রশ্ন আছে এই জাতীয় যতগুলো প্রশ্ন আছে তাদের একটাই উত্তর যে তারা ভিসা করতে পারবে কিনা তাদের জন্য বলবো আপনারা দ্রুত পাসপোর্টটি নতুন আর একটা পাসপোর্ট করেন নতুন আর একটা পাসপোর্ট করেন এরপরে সেই পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ পারবেন অ্যাপ্লাই তো করতে হবে আগে আপনাদেরকে ওকে তাদের জন্য এই উত্তরটি ওকে পাসপোর্টের মেয়াদ না থাকলে কি দেশে যেতে পারবো জি অবৈধদের দেশে যাওয়ার যে সুযোগটা দিয়েছেন সেখানে একটা প্রশ্ন থাকে যে পাসপোর্ট আছে কিন্তু পাসপোর্টের মেয়াদ নাই তাহলে কি আমরা দেশে যেতে পারবো উত্তর হলো ইয়েস পারবেন তবে সেক্ষেত্রে আপনি যখন যেতে চান তখনই বাংলাদেশ কমিশন থেকে একটা ট্রাভেল পাস নিতে হবে একটা সাদা কাগজের মধ্যে ওটাকে বলে ট্রাভেল পাস যে আপনার পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে অথবা আপনার পাসপোর্ট নাই যার পাসপোর্ট একেবারে নাই তাদেরকে ওই ট্রাভেল পাসটা আপনার পাসপোর্ট হিসাবে গণ্য হয় ওই ট্রাভেল পাসটার মধ্যে মেয়াদ থাকে এক মাসের বা দেড় মাসের ম্যাদ থাকে ওই ট্রাভেল পাসটা দেখে আপনি দেশে যেতে পারবেন যেহেতু এই সময় পাসপোর্টটা করতে সময় লাগে সেক্ষেত্রে আপনারা চাইলে পাসপোর্ট না করেও ট্রাভেল পাস নিয়েও যেতে পারবেন আমার দুই বছর আগে ফিঙ্গার প্রিন্ট করেছিলাম ফিঙ্গার প্রিন্ট দুই বছর আগেও আপনারা জানেন যে অবৈধদের বৈধ দেওয়ার একটা সুযোগ দিয়েছিল সেক্ষেত্রে দুই বছর আগেও সতেরো সালে এবং আঠারো সালে অনেকেই আহ ফিঙ্গার প্রিন্ট করে দেশে চলে গেছেন সে তার কোশ্চেন হলো সে দেশে গেছিল কিন্তু আবার নৌপথে নদী পথে আবার মালয়েশিয়াতে ঢুকছে সেক্ষেত্রে কি সে আবার এই সুযোগটা পাবে কিনা তাদের তার জন্য বা তাদের জন্য ওই একই উত্তর যে আপনারা পাসপোর্ট আবার নতুন আর একটা পাসপোর্ট করেন এরপরে করেন দেখা যাক কি হয় আছে পাসপোর্ট করব আর একজন কিভাবে ওকে এই যে পাসপোর্ট করা আমি যাদেরকে বললাম যে যারা পাসপোর্টের রিপোর্ট আছে যারা স্টুডেন্ট আসলো যারা নদীপথে আসছে ইন্দোনেশিয়া দিয়ে আসছে সমস্ত লোককে আমি সাজেস্ট করি যে নতুন আর একটা পাসপোর্ট করেন পাসপোর্টটি কিভাবে করবেন আমার তো ডিসক্রিপশন বক্সে আছে এই সেই লিঙ্কটা অথবা আপনারা এখানে দেখতে পারেন এখানে এই যে আই বাটন এই আই বাটনের এইখানে দেখেন এই আই বাটনে এখানে ক্লিক করলে ওই লিঙ্কটা পেয়ে যাবেন এখানে ক্লিক করেন এই আই বাটনে ক্লিক করলেও ওই লিঙ্কটা পেয়ে যাবেন যে কীভাবে আপনারা নতুন করে পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্টটা করবেন ওকে সহজেই সবার জন্য বলি যারা এরকম ব্ল্যাক লিস্টের সন্দেহ আছে নদী পথে আসছেন এরকম রিপোর্ট আছে পুলিশ রিপোর্ট ইত্যাদি ইত্যাদি প্রত্যেকেই নতুন আর একটা পাসপোর্ট করেন এরপরে অ্যাপ্লাই করেন ওকে আমার পাসপোর্ট আনার অ্যাপয়েন্টমেন্ট ছিল গত পনেরো বিশ দিন আগে কিন্তু কোনো কারণবশত আমি পাসপোর্টটি আনতে পারি নাই লকডাউনের কারণ হোক যেভাবে হোক এরকম অনেকেই আছে যারা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন ইতিপূর্বে কিন্তু কোনো কারণে তারা পাসপোর্টটি সংগ্রহ করতে পারে নাই তাদের জন্য দুইটি অপশন নম্বর এ তারা আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট খুঁজেন নতুন করে আরেকটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেন সেখানে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন তাহলে তো ফাইন যা হলে আপনার কোনো সমস্যাই হলো না ওকে যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে না পারেন তাহলে ডিরেক্টলি আপনার বাংলাদেশ হাইকমিশনের বরাবর আসতে হবে সশরীরে এবং এসে তাদের সাথে ওই যেই অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল ওইটা নিয়ে আসবেন ওই স্লিপটাও নিয়ে আসবেন এরপর তাদের সাথে কথা বলেন তারা যেই পরামর্শটি দেয় সেই পরামর্শ অনুযায়ী পরের স্টেপ অনেকেই বলছেন যে ভাই জেলখানাতে যে সমস্ত প্রবাসীরা আছে এদের বিষয়ে কিছু বলেন জেলখানাতে তবে জেলখানাতে যে সমস্ত প্রবাসীরা আছে এদের দুইটি অবস্থা আছে নম্বর ওয়ান তাদের হলো অনেকেরই সাজা শেষ হয়ে গেছে এক মাস আগে পনেরো দিন আগে দুই মাস আগে সাজা শেষ হয়ে গেছে অথচ এখনো তারা দেশে যেতে পারছে না নাম্বার টু যাদের এখনো মাকা মাতে ওঠে নাই কোর্টেই উঠে নাই হয়তো বিভিন্ন জায়গাতে রিসেন্টলি এক মাসের মধ্যে বা দুই তিন সপ্তাহ চার সপ্তাহের মধ্যে যারা ধরা খেয়েছে ইমিগ্রেশনের অপারিসে তারা এখনো ইথে উঠে নাই মাকামাতে মাতে ওঠে নাই তারা কোর্টে উঠে নাই সেজন্য নাম্বার ওয়ানের সলিউশন হলো আপনাদের আত্মীয় স্বজন যারা জেলখানাতে আছে তাদের সাথে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করেছেন তার বডি নাম্বার অবশ্যই আপনি জানেন সেই বডি নাম্বার দিয়ে সে কোন জেলখানাতে আছে খোঁজ নিয়ে তাদের এয়ার টিকিট কিনে দিতে হবে নাকি কি করতে হবে এভাবে যোগাযোগ করেন অবশ্যই তাদেরকে দেশে পাঠাতে পারবেন ও ইতিমধ্যে অনেকেই গত কয়েকদিনের ফ্লাইটে অনেক জেলখানার অনেক দেখেও তারা যাদের সাজা মুক্ত হয়েছে তাদের এয়ার টিকিট প্রোভাইড করার কারণে তাদেরকে এয়ার টিকিট দেওয়া হয়েছে করোনা টেস্টের টাকা দেওয়া হয়েছে করোনা টেস্ট করে এয়ার টিকিট করে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে সেজন্য আপনারা যদি এরকম কেউ আত্মীয়স্বজন থাকে তাদের সাথে কথা বলেন জেলখানাতে বডি নাম্বার দিয়ে একটা ব্যবস্থা করতে পারবেন নাম্বার দুই যারা এখনো মানে মাকা মাথে ওঠে নাই তারা উকিল ধরেন অবশ্যই অনেকে উকিল ধরছেন যারা উকিল ধরছেন তাহারা উকিলের সাথে কথা বলেন যে দ্রুত মাকা ওঠার উঠার জন্য মানে কোর্টে ওঠানোর জন্য কোর্টে ওঠানোর পরে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্তের উপরে সেই সিদ্ধান্তর উপরে নির্ভর করে যে পরবর্তীতে আপনি কি করতে চাচ্ছেন বা পরবর্তীতে কি করা যায় ওকে ছুটিতে আসার লোকদের কোনো খবর আছে নাকি আসলে ছুটিতে আসার লোকদের এখন পর্যন্ত সরকারের কোনো ঘোষণা দেয়নি তবে ইমিগ্রেশন মালয়েশিয়া বলেছে যে আপনারা যেই লিংকে অ্যাপ্লাই করেছিলেন মাই ট্রাভেল পাস ওই মাই ট্রাভেল চেক ইউর স্ট্যাটাস স্ট্যাটাস চেক করতে পারেন যে তারা কি বলছে আপনাদের কি অনুমতি দিয়েছে নাকি ওই রকম স্ট্যাটাসটা চেক করতে পারেন মাই ট্যাবের পাশের যেই অ্যাপ্লিকেশনের একটা অপশন ছিল ইমিগ্রেশনের সাইটে যারা অ্যাপ্লাই করেছিলেন তারা মাই স্ট্যাটাস আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেখতে পারেন এখন একটি প্রশ্ন আছে যে অ্যাপয়েন্টমেন্ট ইমিগ্রেশন সরি আপনি যে পাসপোর্ট আনতে যেই অ্যাপয়েন্টমেন্ট না নিতে হয় আপনি কোন ডেটে পাসপোর্ট ডেলিভারি আনতে যাবেন সেই অ্যাপয়েন্টমেন্টটা যে নিতে হয় অনেকেই বলছেন যে ভাই এই অ্যাপয়েন্টমেন্টটা নিতে গেলে ওখানে যেটা অপশন আছে ডেট ডেট থেকে আসছে টাইম টাইমের ওখানে গেলে টাইমের কোনো অপশন আসে না এদের জন্য সলিউশন হলো আপনি যে ডেটটা দিচ্ছেন সাপোজ আপনি মনে করেন যে নভেম্বর ডিসেম্বরের এক তারিখে দিছেন এক তারিখে দিয়েছেন এবং এখানে টাইম ক্লিক করতেছেন কোনো কিছু আসতেছে না তাহলে বুঝবেন যে ওই ডে ওই ডেটে কোনো সময় ফাঁকা নাই তাহলে আপনি ডিসেম্বরের তারিখে যান এরপরে দেখেন যে ওখানে টাইম চলে অথবা যদি দশ তারিখে যান যদি তাও তাও না না আসে আসে তারিখে তারিখে যান যান অথবা এভাবে যদি ওই ডেট যে ডেট আপনি দেন ওই ডেটে যদি টাইমের ওখানে কোনো মানে অপশন না আসে তাহলে আরো পাঁচ দিন পরে দেন আরো পাঁচ দিন পরে দেন আরো পাঁচ দিন পরে দেন এভাবে দেখবেন যে আপনার টাইম ঠিকই চলে আসবে আশা করি ক্লিয়ার বুঝতে পারছেন এরপরের যে প্রশ্নটি আছে এক জেলা থেকে আরেক জেলা যাওয়া যাবে কিনা মালয়েশিয়াতে এক জেলা থেকে আরেক জেলা তাদের উত্তর অনেক ভিডিওতে আমি অলরেডি দিয়েছি তাদের জন্য লাস্টের যে উত্তরটা হবে সেটা হলো আপনি এক জেলা থেকে আরেক জেলা যেতে চাইলে পুলিশ বালাই থেকে আপনার একটা সুরাত নিতে হবে একটা লেটার নিতে হবে সেই লেটারটা নিয়ে আপনি এক জেলা থেকে আরেক জেলা যেতে পারবেন তবে কি জন্য যাবেন এরকম যদি কারণ না দেখাইতে পারেন আপনাকে কিন্তু পুলিশে ওই লেটারটা দেবে না সেজন্য যুক্তিসম্মত কারণ দেখাতে হবে এক জেলা থেকে আরেক জেলা যেতে গেলে বিশেষ করে কলারামপুর স্লাঙ্গর এই সমস্ত জেলা যদি কেউ ঢুকতে চান অন্য জেলা থেকে অথবা অন্য জেলা থেকে যদি কেডা কেডাতে ঢুকতে চান তাহলেও এ সমস্ত রুলসগুলো ফলো করতে হবে তবে স্লাঙ্গোরের মধ্যে যারা আছে তারা কলারামপুরে ঢুকতে কোনো আপনার সুরাত লাগবে না পুতরা যাতে ঢুকতেও তেমন কোনো সুরাত লাগবে না আমার কলালামপুর থেকে সিলাঙ্গরে কলামপুর থেকে যাতেও লাগবে না একজন ভাই বলছেন ভাই আমি ইন্ডিয়ান লোক আমার দেশের বাড়ি কলকাতা আমরা আপনার ভিডিও প্রতিদিনই দেখি তো আপনারা বাংলাদেশ দেশ যে আপডেটগুলো দেন আমাদের কিছু আপডেট দিয়ে আপনাদের জন্য যারা ইন্ডিয়ান আছেন যারা কলকাতা যারা বাংলা ভাষাভাষী বুঝেন তাদের জন্য একই পরামর্শ এ পর্যন্ত বাংলাদেশিদের জন্য যেই সংবাদগুলো আমরা উপস্থাপন করেছি যেই তথ্যগুলো দিয়েছি ইন্ডিয়ান নাগরিকদের জন্য হুবহু হো সেইগুলাই প্রযোজ্য শুধুমাত্র আমাদের বাংলাদেশ এম্বাসির যে সংবাদগুলো দিয়েছি এই সংবাদগুলো বাদে বাদ বাকি মালয়েশিয়ান ইমিগ্রেশনের যেই সংবাদগুলো আপডেট করেছি এই সংবাদটি বাংলাদেশের জন্য এবং ইন্ডিয়ার জন্য সমানভাবে প্রযোজ্য অর্থাৎ এখানে কোনো ইন্ডিয়া এবং বাংলাদেশের জন্য কোনো আলাদা সংবাদ নাই বাংলাদেশিদের রিক্যালিব্রেশনের অবৈধ থেকে বৈধ যেই টাকা লাগবে ইন্ডিয়ানদের একই টাকা লাগবে যেই ডকুমেন্টসগুলো লাগবে ইন্ডিয়ান নাগরিকদের একই ডকুমেন্টস লাগবে আবার অবৈধরা দেশে যেতে ইন্ডিয়ান নাগরিকদের জন্য যে টাকা ফাইন দিতে হবে বাংলাদেশের নাগরিকদের জন্য একই ফাইন দিতে হবে সেজন্য যে সমস্ত ভাইরা কলকাতার নাগরিক কলকাতা থেকে মালয়েশিয়াতে আসছেন আমাদের প্রোগ্রামগুলো দেখেন তো বাংলাদেশিদের জন্য যে সমস্ত আপডেট ইমিগ্রেশনের আপনাদের জন্য সেম এরপরে যদি আপনার স্পেসিফিকলি কোনো প্রশ্ন থাকে আমাকে জান বলতে পারেন কমেন্টস করতে পারেন আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো পাসপোর্টে মা বাবার নাম আলাদা মা বাবার নামে ভুল আছে এটি কি সংশোধন করা যাবে কিনা তাদের জন্য উত্তর হলো সেক্ষেত্রে যদি উত্তর চান তাহলে আমি দুইভাবে দিব প্রথমত যে এই মুহূর্তে আপনারা শুধু পাসপোর্টটা রি ইস্যু করেন যেভাবে আসো ওভাবে হোক এরপরে আপনি ভিসা করেন ভিসা হওয়ার পরে দেশে যান দেশে থেকে যখন ই পাসপোর্ট করবেন ইলেকট্রনিক্স নতুন পাসপোর্ট করবেন ওই পাসপোর্ট করার সময় আপনার তথ্যগুলো আপডেট করা যায় তখন করে আসবেন অথবা নাম্বার দুই যদি আপনি মনে করেন যে না এই মুহূর্তে ইমিডিয়েটলি আমাকে চেঞ্জ করতে হবে তাহলে আপনি বাংলাদেশ হাই কমিশন কোয়ালালামপুরে গিয়ে ডিরেক্টলি এদের সাথে কথা বলতে হবে এবং কি সমস্ত প্রমাণাদি দিতে হবে প্রমাণাদের ভিত্তিতে হয়তো তারা আপনাকে এটা সংশোধন করে দিবে একই রকম আর একটা প্রশ্ন যে পাসপোর্টের বয়স কি কমানো যাবে কিনা আমি আজ থেকে তিন চার দিন আগে ভিডিওতে বলেছিলাম অনেকেই এর আগে মানুষের সাথে ঢোকার সময় দালালদের মাধ্যমে পাসপোর্ট করেছিলেন সেক্ষেত্রে আপনার যে বয়স তার সাথে আরও বেশি বয়স দিয়ে আপনার পাসপোর্ট তারা করেছিল সেক্ষেত্রে আপনার জন্ম নিবন্ধন কার্ড এবং ভোটার আইডি কার্ড এই সমস্ত কার্ড যদি প্রোভাইড করতে পারেন তাহলে আপনার বয়সটিও পরিবর্তন করতে পারবেন ইনশাল্লাহ সর্বশেষে আরেকটি কথা বলতে চাই যে প্রশ্নটি প্রথমে একটি বলছিলেন যে আমরা ইন্দোনেশিয়া দিয়ে আসছি বা এখানে অনেকেই বলছেন যে আমি ব্রুনাই থেকে এসেছি বা বিভিন্ন জায়গা থেকে আসছি ইন্দোনেশিয়া হোক যেখান থেকে আসেন আপনার রেকর্ড নাই মোট কথা বললে রেকর্ড নেই এরা কি পাসপোর্ট করতে এরা কি ভিসা করতে পারবে না তাদের জন্য বলি আপনারা পাসপোর্ট করেন নতুন একটা পাসপোর্ট করেন পাসপোর্ট করার পরে আর যদি ওই পাসপোর্ট যদি দুই মাসে দুই বছরের বেশি থাকে তাহলে পাসপোর্টও করা দরকার নাই এর সুযোগের অ্যাপ্লাই করেন দেখা যাক কী হয় ইনশাল্লাহ করা যাবে যাই হোক এই মোটামুটি আজকের আমাদের আপডেট সংবাদ এরপরেও আপনাদের মনে যদি আরও কোনো প্রকার প্রশ্ন থাকে আমাকে এখানে কমেন্টস করতে পারেন আপনার কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক এবং শেয়ার করে আপনাদের ফ্রেন্ড সার্কেল জানিয়ে দিন এবং আমাদের সাথেই থাকুন সকলে ভালো থাকুন দেখা হবে আগামীকালকে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারক